সকালবেলা নাস্তার টেবিলে আর কিছু থাকুক বা না থাকুক আমি থাকবই। ডিম অমলেট, ডিম সিদ্ধ, যার যেটা খুশি সে সেভাবেই আমায় খেয়ে থাকে। আরে বাবা, খাচ্ছিস যখন খা না, এটা এত কষ্ট দিস কেন আমায়? যখনই গরম তেলের মধ্যে আমায় ছাড়িস আমার কষ্ট হয় না? কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যখন ডিম পুচ ডিম অমলেট খাস তখন আমার গায়ে কাঁটা ঘ্যাঙরে ঘ্যাঙরে ঘ্যাং ঘ্যাঙরে ঘ্যাঙরে ঘ্যাং। আমি কলা ব্যাং, আমি কলা ব্যাং। কি বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। বর্ষাকাল চলে এসেছে, আমার তো সুখের সময়। সারা দিন পানির মধ্যে ডুবে ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং তোমাদের গান শোনাই। আর যখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়, ওরে বাপরে বাপরে বাপ, কি যে ভালো লাগে! খুশিতে আমি তা দিন দিন টানা 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 করে নাচতে থাকি। উফ, কি দারুণ লাগে তখন বলো? আমি ডিমের কুসুম বলছি, নাস্তার টেবিল থেকে। একটু পরে আমাকে ভক্ষণ করা হবে, তোমরা আমাকে বাঁচাও, প্লিজ বাঁচাও। কোনো কোনো পাবলিক তো আছে শুধু সাদা অংশটুকু খেয়ে আমাকে চুরে ফেলে দিবে, সেটা খুবই অপমানজনক। কেন, কুসুম হয়েছি বলে সেই জন্য আমার এত বড় অপরাধ? হ্যাঁ, আমার না হয় একটু পুষ্টি বেশি শরীরে, তাই বলে এভাবে ছুঁড়ে ফেলে দিবি তোরা? আমার ব্যথা লাগে না, আমার ব্যথা লাগে না। হ্যালো বন্ধুরা, আমি সফিক বলছি। কিন্তু দুঃখের ব্যাপার কি জানো, আমাকে পৃথিবীর যত নোংরা জিনিস আছে সেগুলো দিয়ে বানানো হয়। যেমন ধরো মুরগি, মুরগির নাড়ি ভুড়ি যা কিছু আছে, মানে যেগুলো মানুষ খায় না, যেগুলো মানুষ ফেলে দেয়, সেগুলো কিচ্ছুপি চুপি কিমা বানিয়ে তারপরে আমাকে বানানো হয়। দেখতে শুনতে অবশ্য আমি দেখতে খারাপ না, ভালোই আছি, তাই মানুষ আসলে বুঝতে পারে না আমার রূপের রহস্য কি, আমাকে কিভাবে বানানো হয়। কিন্তু যারা আমার রূপের রহস্য জেনে গেছে তারা আমায় ঘৃণা করে, আমাকে খেতে চায় না, আমি একদম পছন্দ করে না।